এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের চাই আছে এনজি ব্লগ, আর এনজি ব্লগ লো আকো এবার স্বাগতম জানাইছো। আর এয়া চাওক জঙ্গলের মাজর পড়া কই আছো, এয়া চাওক মই আছো জঙ্গলের মাজত, আর এয়া হইছে জঙ্গল জঙ্গল, কিন্তু জঙ্গলের মাজত এটা অদ্ভুত ঠাই আছে। এয়া চাওক এটু হয় পানি ট্যাঙ্কার পাইপ, এয়া নদী বই গেছে তলে দি, উপরে দি আছে পানি ট্যাঙ্কার পাইপ, আর রবর গছ এয়া চাওক, বহুত মল লগরিয়া হয় তাই, আর তাই বলে কিবা ভূতর ফিল্ম বনাব এই কারণে সিন লই আছে। ইয়া চাওক এনেকুয়াকে এনেকুয়াকে রবর গছ আগতে কাটি লয়, কাটি লওয়ার পিছত এনেকুয়াকে এটা টিং পাত লগাই দিয়ে, তারপর তলতে তাই মালই বলে কয়। এনেকুয়াকে চাওক ইয়া দুধ ওলাইছে গছর পরা, এইটু দুধ লই পিনে মেশিনত কিবা কিবিকে রবর তৈরি করে, সেইটু কেনেকে বনাই কব নোৱাৰো, কিন্তু ভিডিওত দেখাব পাৰিম মই। ইয়া চাওক সকলো রবর গছ, ইয়ার রবর গছ কাটি থৈছে, এতিয়া নপরে রাতে আকো আহি, এতে রাতে মানে এতে আকো অলপকে কাটি দিব, কাটি দেওয়ার লগে লগে দুধ ওলাই যাব। মই দেখাই দিছো বাৰু কেনেকে দুধ ওলায়, এয়া চাব মই হাতে দি অলপ ওলাই দিম। আসলতে এতিয়া নোলায় কেনো, বরষুণ দিছিল দুপুরিয়া, সেইকাৰণে দিয়া নাই। এয়া চাওক রবর আগর আছে, ইয়া চাব পারে আপনালোকে, এয়া চাওক পুরা একদম মানে টাইট হয়ে গেছে, এয়া চাইছে নে নলয়, এ চাওক হাতত কিন্তু লগা নাই দুধগিলা, একদম এনেকুৱাকে চাওক না। আর যদি কব যাও হলিউড ফিল্মর কথা, এই এমাজন মুভি যে বনায়, এয়া চাওক না এনেকুৱা জঙ্গলের মাজতে বনায় এমাজন মুভি, এয়া চাওক একদম জঙ্গলে জঙ্গল, আর জঙ্গলের মাজত মই আইছো মনে মনে একদম এয়া রবর দেখাবলৈ আপনালোক, যদি মালিকে কিবা কিবিকে গম পায় না তেনেহলে একদম মোক মারিব, চুর বুলি মারিব। এয়া চাওক কুহিয়ার গছ লাগাইছে এতে, একদম কুহিয়ার, আর এয়া চাওক না জঙ্গল, যাওয়াতে ভয় লাগে, কিন্তু ইয়া মালিকজনে যায় রবর উলিয়াব কারণে যায় মালিকজনে, ইয়া রাস্তা বনাইছে, যাওয়াতে যাওয়াতে রাস্তা হয়ে গেছে একদম। আর এয়া চাওক না জঙ্গল, কি জঙ্গলের মাজত আছো, কিন্তু মই যাম এতিয়া ফটো শ্যুট করবলৈ, আর মোর চ্যানেলত ভিডিও নাহে মানে এই ব্যস্ত থাকো না কামত, সেইকাৰণে ভিডিও বনাব পারা নাই। সো বেয়া নাপাব, ভিডিও দি থাকিম বাৰু, যেনেকুৱা পাৰো সেনেকুৱাই দিম থাকিম, কেৱল আপোনালোকে মাত্র সাপোর্ট করলে হল, ভিডিও দি থাকিম, ভাল ভাল ভিডিও থাকি দি থাকিম। আর ইয়া চাওক না লতা গছ কেনেকুৱাকে হাপুর দরে লতা একদম গৈ আছে, ইয়া চাওক এতে যদি হাপো থাকে কোনো গম নাপায়, লতা কাটিবলৈ যোৱাতে হাপুর হাপে ঢুকাব। আর ইয়া লগরে চল বাই, কোনফালে দি যাবি, জঙ্গলের মাঝে দি যাম, আজি আমি মুভি শ্যুট করিম না, এমাজন মুভি মুভি শ্যুট করিম, প্রথম ইয়া চাও জঙ্গলের মাজত আছে কল গছ, নারিকল গছ, ইয়া চাব পারে নারিকল গছ, আর ইয়া গই আছো এটি আমি রবর বাগান, তো বলক। আর ইয়া চাওক জঙ্গল, কি জঙ্গল, জঙ্গলের মাজত আছে, আপনাদের যদি কল খব খুঁজে কল খাব পারিব, তামোল খাব খুঁজিলে তামোল খাব পারিব, ইয়া চাওক তামোল এতিয়া লগা নাই এতে, কিন্তু এইপিনে জঙ্গলত লাগিছে তামোল, এইপিনে এতিয়া সৰু সৰু গছ তামোলের পুলি রয়েছে, আর ইয়া চাওক এটা তামোল গছ ভাঙি পড়িছে বরষুণ বতাহ, তো বলক না রবর গাছ চাবলৈ যাও আপনাদের। আর ইয়া চাওক কল বাগান করেছে, কলর বাড়ি আপনালোকে জানে, কেরালা বলে কলে কল আর নারিকল বিখ্যাত, কেরালাত নারিকল আর কলের বাবে বিখ্যাত, আপনি এটা সরু সুরা দোকানতো যাব, তাতেও আপনি কল পাব, আর নারিকল তো খাটাং পাবই পাক্কা এইটু। আর ফাইনালি গাছ আমি আহি পাইছো এতিয়া রবর বাগানের ভিতরত, এতে লেখা আছে মুসলমান মানুষের বাগান, এইটু এয়া চাওক মাশাল্লাহ লেখা আছে এতে, আর এয়া চাওক না রবর বাগান কিমান ডাঙার রবর বাগান, এয়া চাওক আগতে মই ভাবিছো রবর খেতে নহয় নেকি, কিন্তু যোনবেলা মই শিলংত গৈছিলো তেতিয়া এই গম পালো রবর গছর পৰা তৈরি হয়, আর তেতিয়াৰ পৰাই মই ভাবিছো রবর কেনেকুৱাকে বনায়, এয়া চাওক না। আর এইটো এটা বঢ়িয়া প্লেস হয়, এতে ফটো শ্যুট কৰিব পাৰিব আপোনালোকে, এয়া চাওক একদম কি মজা ভিউ আহিব ফটো শ্যুট করলে, রবর বাগানের মাঝে মাঝে আছে এনেকুৱাকে নারিকল গছ, আর জপা জপা নারিকল ধরে আছে, ওয়া উপর পিনে দেখাই দিছো মই, এয়া চাওক নারিকল নারিকল, আর এয়া চাওক আজি বরষুণ দিয়ার কারণে
কাটা নাই রবর গাছগুলা মই তথাপিও দেখাই দিছো আপনালোকক ইয়া চাব পারিব মই আছো কিন্তু রবর বাগানের ভিতরত আর ইয়া চাওক ইয়া রবর উলাইছিল কালি উলাইছিল হবাই ইয়া চাব পারে আপনালোকে ইয়া আর এটো আমি আমার ফাঁকাত কম মালই বলি এতে কি কয় নাজনো ইয়া চাওক রবর কেনেকুয়াকে হয় ইয়া চাইছে না ইয়া চাওক চাওক যিমান ডাঙর করব সিমানে হব ইয়া কেঁচা রবর হয় এটো মেশিনে লই পিনে কিবা কিবি করব মই পারমিশন লওয়া নাই বারো এতে যদি মালিকে মোক কিবা কিবি কে দেখা পায় তেনালি খেদব মোক এরে পড়া তো যাই আসো আর কিবা কিবি দেখাবল আপনালক চাই থাকক আর ইয়া চাওক গাইস এতে আমি গই আছো আর এনেকাকে জঙ্গলের মাঝে মাঝে গই আছো আমি দুটা ইয়া চাব পারে মই আর মোর লগরিয়া আর এনেকাকে নারিকলের গছ ইয়া চাওক একদম নারিকল আর ইয়া চাওক গই আছো একদম আজি জঙ্গলের মাঝে মাঝে গই আছো আমি ইয়া জঙ্গল চাওক না পুরা জঙ্গল জঙ্গল আর জঙ্গলের মাজত এনেকাকে কল খেতি করে থাকে ইয়া চাওক কল কল লাগি আছে ইয়া চাওক বাদলি ওটু চাওক বাদলি লাগি আছে ভালদরে দেখাই দিছে ইয়া চাওক উড়ি গল ও তাতে আছিল বাদলি কল দিলর মুখ খালে ইয়া চাওক না আর ইয়ে আমি পাই গলো ওটু দলঙর খুঁটা ইয়া চাওক না কি ডাঙর রশি দি বান্ধিছে এলুমিনিয়ামর হয় ইয়া ইয়া চাওক রশি দুডাল আর ইয়া চাওক কি সুন্দর একটা পরিবেশ দৃশ্য ইয়া চাওক না ইয়া দো ফালে আছে ইফালেও আছে ইয়া ইয়া চাওক আর ওটু সূর্য ডুবি আছে এতিয়া ইয়া চাওক দৃশ্য আর আমি আসলো ওটু দলঙত অল্প সিপিনে যাই দেখাই দিছো এরপরা দেখা না যাব তো ওটু দলঙত আমি আসলো ইয়া চাওক এ কম দামি মোবাইল ইমান জুম নহয় ব্লার হয়ে যায় একদম তথাপিও দেখাই দিছো ও তাতে আসিল আমি ও তাত ইয়া ক্যামেরাম্যান আমার ফার্স্ট ক্লাস ক্যামেরাম্যান ক্যামেরা কেনেকুয়াকে লগাইছে গলত চাওক না ইয়াই হয়েছে কেরালার দৃশ্য।